আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। রাজ চক্রবর্তীর পরিচালনায় জিতের পরবর্তী ছবির ঘোষণা হয়ে গিয়েছে মহরত। তবে টলিপাড়ার আনাচে কানাচে এখন একটাই প্রশ্ন, এই ছবির নায়িকা কে হবেন? এটাই এখন চর্চার সবচেয়ে বড় বিষয়। তবে কোনো চেনা মুখ নয়, নায়িকা হিসেবে বাংলায় অভিষেক হতে চলেছে এক নবাগতার। অর্থাৎ বাংলা সিনেপ্রেমীরা পেতে চলেছেন আরও এক নতুন জুটি। কে সে খুব জানতে ইচ্ছে করছে তো? সবার আগে উঠে আসছে একটাই নাম, তিনি হলেন মিষ্টি চক্রবর্তী। শোনা যাচ্ছে তার লুক টেস্টও নাকি হয়ে গিয়েছে। বাংলা ছবিতে প্রথম হলেও অভিনয় তিনি নতুন নন। পরিচালক সুভাষ ঘাইয়ের কাঞ্চি ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক। তুই জলদি আয় না, তোমার আয়কার মেরে কম্পাউন্ড মে সিখনা হ্যায় তো সিখনা হ্যায় তো যায় আসে। হ্যাঁ হ্যাঁ, নেই আউঙ্গি, জ্যাদা বল মত ঝনসালা। এরপর দক্ষিণী ছবিতেও অভিনয় করতে দেখা যায়, কিন্তু জিতের নায়িকা হিসেবে মিষ্টি এখনো চূড়ান্ত নন। তবে বসের নায়িকা হিসেবে মিষ্টি পাস মার্কস পেলেন কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।